নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আমি আবার চলে এসেছি এই সৌভিক পাত্রের বাড়ি। আজকের উনি কিছু বেশ কিছু গাছ রিপোর্টিং করবেন, আর বেশ কিছু গাছের যে গাছগুলো বসানো হবে সেই গাছগুলোর কীরকম মিডিয়াতে করেন, বালি কীরকম করেন, কী কী আর কি টোটাল মিডিয়া আজকের আমাদের করে দেখাবেন। নিজে রিপোর্টিং করছেন তো, আমাকে ফোন করেছিলেন, তাই আমি এসেছি ওনার বাড়িতে। তো উনি আজকে আমাকে দেখাবেন যে যখন মিডিয়াটা আমার তৈরি করা হয় তখন কী কী জিনিস উনি ব্যবহার করেন, সেই টোটাল জিনিসটা আজকে আপনারা দেখতে পাবেন। যারা ক্যাকটাসের ভক্ত, যারা ক্যাকটাস খুব ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা, তারা আজকে দেখলে বুঝতে পারবেন। যারা নতুন নতুন ক্যাকটাস করছেন বা বসাতে চাইছেন ক্যাকটাস, এত ভ্যারাইটি আমি দেখেছি এনার কাছে এসে, তো মন ভরে গেছে। তো আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আপনাদেরও ভালো লেগেছে। তো যারা নতুন আর কি, যারা মিডিয়া কীরকম করতে হবে জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওর। তো আপনারা চলুন দেখাই, আপনাদেরকে দেখাই তো কীরকম মিডিয়া তৈরি করছে। তো তার আগে ওনার কাছে জিজ্ঞাসা করি যে কী কী লাগছে একটা নতুন করে রিপোর্টিং করতে, আর কোন কোন গাছগুলো আজকে উনি রিপোর্টিং করছেন সেই গাছগুলো আমাকে আজকে দেখাবে। তো প্রথমে বলুন কী কী আমাদের ব্যবহার করতে হয় একটা গাছ বসানোর জন্য। দেখুন, মাটি অ্যাকচুয়ালি অনেক রকমভাবে তৈরি করা হয়। তো আমি স্পেশালি বেসিক্যালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বালির উপরে করি। অনেকে মাটির উপরে করেন, আমি দেখেছি। হ্যাঁ, কামার সারার ঘেঁস যেটা হয় সেটার উপরে করেন। তো ক্যাকটাসটা এরকম মূলত অনেক মিডিয়াতেই করা যায়। তো সেটা ওয়েদার ওয়াইজ ডিপেন্ড করে। তো আমি সাধারণত যেটা প্রেফার করি সেটা হচ্ছে বালি। বালি কেন? বালি কারণ হচ্ছে বালিটা আমার হ্যান্ডেল করতে সুবিধা হয়, বা আমি বালির সাথে কমফর্ট ফিল করি বালির সাথে। তো সেই কারণে আমি এটা অভ্যস্ত আর কি, বালির উপর করে অভ্যস্ত হয়ে গেছি, সেই কারণেই বালিতেই করি। আচ্ছা আচ্ছা। তো শুধু তো বালিতে হয় না, বালির সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হয়। কী কী জিনিস ব্যবহার করুন ফার্স্ট আমি একটু নামগুলো জেনে নিই, যে জিনিসগুলো পরে আপনি দেখছি কী কী জিনিস ব্যবহার করছেন। তো আজকে যে মিডিয়াটা আমি দেখাবো সেটা মূলত হচ্ছে গ্রাফটেড প্ল্যান্ট উপর জন্য আমি মিডিয়াটা বানাচ্ছি, ঠিক আছে। তো এরপরে কখনো অনরুটটাও দেখাবো। অনরুট আর গ্রাফটেডের বেসিক্যালি সমান ইনগ্রিডিয়েন্টগুলো, সামান্য কিছু 19-20 থাকে। তো আমি আজকে কিছু ইনগ্রিডিয়েন্ট দেখাবো, এবং যদি আপনার কাছে হাতের কাছে যদি এই ইনগ্রিডিয়েন্টগুলো না থাকে এর পরিবর্তে আপনি কী কী ব্যবহার করতে পারবেন সেটাও আমি বলে দেবো। আচ্ছা, তাহলে আজকের উনি বললেন যে উনি যে জিনিসগুলো ব্যবহার করেন সেগুলো দেখাচ্ছেন, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা কী করবেন বা কীরকমভাবে বসানো আছে সেগুলোও আপনাকে আজকে দেখাবে। তো অল্টারনেটিভ একটা ওয়ে আছে, সেটাও আপনারা আজকে জানতে পারবো। তো চলুন দেখি প্রথমে কী কী জিনিস ব্যবহার করে, আর একটু নামগুলো বলুন কী কোন কোন জিনিসগুলো ব্যবহার করেন। দেখাতে বলুন। কোকোপিট, আচ্ছা, নারকেল ছোবড়া তুষ বলে। হুম, আমি ইউজ করি হচ্ছে পারলাইট। এটা কী জিনিসটা কী অ্যাকচুয়ালি? পারলাইটটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার রুট ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। এটা এয়ার গ্যাপ তৈরি করে অনেক ভালো। আচ্ছা আচ্ছা। এবং গাছ অ্যাকচুয়ালি গাছ ক্যাকটাসের রুট তো রুট সিস্টেম খুব খারাপ হয়, এটা তো নেচারে নয়। তো আমরা যারা পটে করি তাদের জন্য রুট সিস্টেম বহুত প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে রুট ডেভেলপমেন্টের জন্যই ব্যবহার করা হয়। বেসিক্যালি আমরা যারা প্লাস্টিক পট ইউজ করি তো তাদের ক্ষেত্রে এটা দরকার হয় বেশি ম্যাক্সিমাম। তো এটা সবার জন্য সবাই পাওয়াও যায় না, কিন্তু এটার পরিবর্তে যদি অন্য কিছু ব্যবহার করা যায় সেটাও আমি আপনাকে বলবো যে এর পরিবর্তে কী ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নেক্সট আমাদের কী দেখাচ্ছেন দেখি, এখানটায় আছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা, ভার্মি কম্পোস্ট। এবার অনেকের ধারণা আছে ভার্মি কম্পোস্টে গাছ পচে যায় বা গলে যায়, এরকম ব্যাপার আছে। আচ্ছা, তো আমি বলছি ভার্মি কম্পোস্ট একটা নির্দিষ্ট লিমিট অবধি দেওয়া যায়, দিলে তাতে গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। তো ভার্মি কম্পোস্ট দেওয়া যায়। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আমরা লিভ মোল্ড ইউজ করতে পারি, বা যেটাকে পাতা খত বলে, পাতা খত, হ্যাঁ সেটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানটায় আছে লিভ মোল্ড বা পাতা, শুকনো পাতা কুচিয়ে নেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ওই যেগুলোতে বালি চালে ওই এগুলোর মধ্যে শুকনো পাতা দিয়ে ঘষলে এরকম ছোটো ছোটো হয়ে যায় পাতাগুলোকে। আগে ভালো শুকনো পাতা তো নিশ্চয়ই আপনার দেখে মনে হচ্ছে কেনা নয়, আপনি কালেক্ট কীভাবে করেছেন? আচ্ছা, এখানে আরেকটুখানি বলে নিই, পাতা বলতে কিন্তু সব পাতায় হবে না। পাতা বলতে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে পেয়ারা পাতা। তো পেয়ারা পাতাটাই মূলত আমার খুব প্রেফারেবল, পেয়ারা পাতা। আচ্ছা, আর একটা জিনিস, আমরা নর্মালি যেখান থেকে হচ্ছে বালিটা খুব কালেক্টেবল, যেখানে যে কোনো জায়গা থেকে আমরা পেয়ে যাবো, আমাদের কষ্ট করে যেটা করতে হবে সেটাকে এই মোটা দানা করতে হবে বালিটাকে, ঠিক আছে। মূলত মোটা দানাতেই আমাদের এই গাছগুলো বসবে সমস্ত। তো বালি থেকে এইটা হচ্ছে ফাইন স্যান্ড, যেটা বালির ধুলো, বালির ধুলোটাকে বাদ দিয়ে, মানে এটা চালার পরে যে বালিটা হয়ে যায় আর কি, বালির ধুলোটা বাদ দিয়ে দিতে হবে, এটা আমাদের বাদ চলে যাবে, তাই তো? তো বাদ দেওয়ার, আপনারা দেখুন
বালি চালার পরে যে মোটা দানাটা বেরিয়েছে, এই যে মোটা দানার যে বালিটা আছে, সেই বালিটা আমরা গাছ বসানোর জন্য ব্যবহার করব। আর চালার পরে যে ধুলো বালিটা দেখছেন, ধুলো বালি, এই ধুলো বালিটা টোটালি আমরা বাদ দিয়ে দেবো। কারণ এই বালিটা কি হয়, আপনার জল আটকে দেবে, সেই কারণে কি এই বালিটা আমরা বাদ দেবো। এবার আপনি বলুন যে ঠিকঠাক বললাম কি না। একদম ঠিক ঠিক, কিন্তু আমাকে এই ধরনের আটা চালনা চালনি যেগুলো হয় এই ধরনের চালনিতে ইউজ করতে হয়, যত ঘন হবে আর কি। হ্যাঁ, বালিটা শুকিয়ে নিতে হবে, তাহলে চালতে সুবিধা হবে। আর যদি আপনি গ্রাফটেড প্লান্ট করেন তো সেক্ষেত্রে বালি না চালনেও হবে, কিন্তু যদি সেটা মোটা, মানে বালি তো অনেক রকম কোয়ালিটিতে আসে, কখনো ধুলো বালি পেয়ে যান, কখনো মানে সেই বালিটা দেখে বুঝে নিতে হবে যে বালিতে ধুলোর পরিমাণ কেমন আছে। যদি খুব বেশি পরিমাণ ধুলোর পরিমাণ থাকে তাহলে অবশ্যই চালতে হবে। আমি যে বালিটা নিয়েছিলাম সেটা ধুলোর পরিমাণটা অনেকটা বেশি ছিল। তো এবার হচ্ছে অনুপাত, কেমন কোনটা কোন অনুপাতে আমি মেশাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ধরুন আমি যদি একটা সিমেন্টের বস্তায় বালি নিয়ে আসি, তো একটা সিমেন্টের বস্তায় যদি আমার না চালতে হয়, চালার পরে যদি আমার একটা সিমেন্টের বস্তা বালি হয়, তাহলে প্লাস্টিকের যে চান করার মগ হয়, আমি অনুপাতে বলছি, ওই এক মগ হচ্ছে আমি নেব হচ্ছে এই পাতা খত বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা। ঠিক আছে, এক মগ পাতা খত বা ভার্মি কম্পোস্ট নেব, এক থেকে দেড় মগ হতে পারে। আচ্ছা ঠিক আছে, পারলাইট আমি খুব ম্যাক্সিমাম হলে আমি পারলাইট ব্যবহার করব হচ্ছে দু মুঠো থেকে তিন মুঠো, হাতের যে মুঠো, এতো এখানেই তো দু মুঠো হয়ে যাচ্ছে, এক মুঠো খানি হবে বা এক মুঠো বা একটু বেশি, এক দেড় মুঠো মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক মুঠো থেকে দু মুঠো। আচ্ছা আচ্ছা, তার মধ্যে এটা হাফ হাফ মক মতো দিয়ে দেবো হচ্ছে এই কোকোপিট। আচ্ছা, কোকোপিট আর হাফ মক মতো আমি দিয়ে দিলাম এইটা পাতাখত। তাহলে এক বস্তা বালির মধ্যে আমরা ব্যবহার করছি এক থেকে দেড় মগ ভার্মি কম্পোস্ট, হাফ মগ পাতাখত, হাফ মগ কোকোপিট, আর এক মুঠো কি দু মুঠো আমরা পারলাইট ব্যবহার করব। একদম এই অনুপাতে আমাদের মিশ্রণ করে নিয়ে সেই গাছটা তারপরে আমরা বসাবো। ঠিক আছে, আজ আমরা এই গাছগুলো আজকে রিপোর্টিং করব। তো মোটামুটি কতদিন আগে এই গাছগুলো বসানো ছিল? দেখুন, অ্যাকচুয়ালি এই গ্রাফটের যে গাছগুলো না, অনেকে বেডে করা যায়। ঠিক আছে, বেডে যদি করা হয় সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত রাখা যায়, যেহেতু বেডের ডেপথটা অনেক বেশি থাকে, কিন্তু আমাদের এই পটের ডেপথগুলো তো অনেক কম, তো সেই কারণে এই গাছগুলো হচ্ছে প্রত্যেক বছরের মাথায় একবার করে রিপোর্ট করতে হয়। আচ্ছা, রিপোর্ট করার সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম হলো এই জানুয়ারির মাঝামাঝি থেকে। তো আমাদের এখানে সেটা ঠান্ডার উপরে অনেকটা ডিপেন্ড করে, যেহেতু আমাদের এখানে এখন ঠান্ডা কম, সেহেতু আমি মনে করছি যে এই শেষে এই সময়টা রিপোর্ট করার জন্য একদম সঠিক আছে। মোটামুটি হালকা ঠান্ডা থাকবে সেই সময় রিপোর্ট করাটা বেস্ট টাইম। হ্যাঁ, জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ অনেকটা ঠান্ডার উপরে ডিপেন্ড করে, কিন্তু যেহেতু একদম এবারে তো ঠান্ডাই পড়েনি, ঠান্ডাই, হ্যাঁ, এই কয়েকদিনের জন্যই যা ঠান্ডা ছিল একটু আর কি, আমার এই ওয়েদারটা থেকে আমার মনে হয়েছে যে এখন রিপোর্ট করা যায়। তো আমাকে একটু বলুন এখানে কী কী গাছ আছে? এগুলো অ্যাস্ট্রোফাইটাম কিকো আছে, সুপার কবুটো স্নো, সুপার কবুটো স্নো, হ্যাঁ, অ্যাস্ট্রোফাইটাম কিকো, অ্যাস্ট্রোফাইটাম কিকো। আচ্ছা, এখানে আছে অ্যারিওকার্পাস ট্রাইগোনাস। আচ্ছা, আর এখানে অনেকগুলো দেখছি, অনেকগুলো ভ্যারাইটি ইয়েতে আছে, এটা টার্বিনিকার্পাস আছে, এটা হচ্ছে এপিথেলেন্থা আছে। আর এই গাছটা কি? এই গাছটা রিবিউশিয়া, রিবিউশিয়া, হ্যাঁ, রিবিউশিয়া। এর মানে ফিসিসটা হচ্ছে রিবিউশিয়া, বাট এর নামটা আমার ঠিক মনে পড়ছে না, আইডিটা। আচ্ছা ঠিক আছে, তো আজকের আমরা এই এতগুলো গাছ আমরা রিপোর্টিং করা দেখবো আপনার কাছে। তো আপনি এখন রিপোর্টিং করবেন তো? হ্যাঁ, তো আমরা চলুন, আমি দেখাই কিভাবে দাদা কিভাবে রিপোর্টিং করছে। তো মিডিয়াটা উনি দেখিয়ে দিয়েছেন, আর গাছগুলো আমি আপনাদের দেখালাম কোন কোন গাছগুলো আমরা রিপোর্ট করছি, তো আরেকবার দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন এই গাছগুলো আজকে আমরা রিপোর্ট করব, তো চলুন দেখাই আপনাদের আমরা কিভাবে রিপোর্টটা করছি, আর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পুরো স্টেপগুলো দেখাবো, যে গাছ যখন বসাচ্ছি কীভাবে বসাচ্ছি আর কী কীভাবে বসাচ্ছি, সমস্ত জিনিস আজকে আমি আপনাদের দেখাবো। এই আমার সেই মিডিয়া যেটা আমরা এখন রিপোর্ট করব, এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস রয়েছে, আপনার মোটা দানার বালি, পারলাইট, পাতা সার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবই রয়েছে, উনি মিক্স করে রেখেছেন। তো এখন এইটাকেই আমরা রিপোর্ট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই পরিমাণেই কন্টেন্ট রয়েছে এখানে, এখানে মোটামুটি আপনাদের দেখাই একটু, তো প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন টাইপের টপ সব আনা আছে, এগুলো রিপোর্ট করার টাইম হয়ে গেছে শীতের সময়। তো দাদা রেডি করা আছে মিডিয়া, তো এই যে আপনার মিডিয়াটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন,
মিডিয়াটা একটু ভালো করে দেখবেন বলুন দা। এই দেখুন এইভাবে বালিটাকে মুঠো করলাম, ছেড়ে দিলাম, দেখুন ডাস্ট ডাস্ট লাগছে হাতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা কিন্তু যদি আমি অনরুট গাছ করি সেক্ষেত্রে কিন্তু আমাকে চেলে নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি এই বালিটা এই এই মিডিয়াটা আমি ইউজ করবো না, যেহেতু এটা আমরা গ্রাফট করছি, গ্রাফটের ময়েশ্চার বেশি লাগে বা গ্রাফট জল বেশি নেয়, ঠিক সেই কারণেই আমরা এই মিডিয়াটা ব্যবহার করব। ওকে ওকে, আমাদের অনরুট গাছ হলে আমরা এই মিডিয়াটা ব্যবহার করতে পারতাম না, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, এবার অনরুটের জন্য মিডিয়া আমি রেডি করে রেখেছি, অনরুটটা আমি দেখাবো। যদি দেখেন এখানে আমি গামলাতে করে অনরুটটা রেডি করে রেখেছি। এবার আমি যে ব্যাপারটা দেখাচ্ছিলাম এই দেখুন, এইখানটা দেখুন, আর সেই ধুলো ব্যাপারটা নেই, কিন্তু এখানে মোটা মোটা ব্যাপার, মোটা মোটা দানা রয়েছে কিন্তু ধুলো ব্যাপারটা নেই। তার মানে মোটা দানা আপনার কাছে এখন বর্তমানে অনরুট আর গ্রাফটের দুটোরই মিডিয়া তৈরি করে রাখা আছে, তো দুটো মিডিয়াতে আপনি দুরকম গাছ বসাবেন, সেই কারণে দুটো মিডিয়া তৈরি করা আছে। তো বন্ধুরা বন্ধুরা আপনারা দেখলেন যে উনি দুরকম মিডিয়া তৈরি করেছেন অনরুটের জন্য আর গ্রাফটের জন্য, তো দুরকম মিডিয়া আপনাদের দেখালাম। তো হাতে নিয়ে উনি দেখালেন যে কী কারণ, কোনটা গ্রাফটেড করার জন্য আর কোনটা অনরুট করার জন্য। ক্যাকটাস যখন আমরা রিপোর্ট করব বা বছরের শেষে যখন আমরা চেঞ্জ করব, তখন আমরা ক্যাকটাসের রুট কাটিং করতে হবে সবার প্রথম, ঠিক আছে? তো আমরা কি করব, মেন যে রুটটা আছে সেই রুটটা বাদ দিয়ে বাদবাকি যে হেয়ার রুট সেগুলো সব কেটে বাদ চলে যাবে। কেন? ক্যাকটাস পুরনো রুটে খাওয়ার বা নিউট্রিয়েন্ট সে তেমনভাবে নিতে পারে না। ক্যাকটাসের গ্রোথ সবসময় নতুন রুটে হয়, ঠিক আছে? অনেকে ভয়ে ভয়ে রুট কাটেন, অনেকে ভাবেন রুট কেটে দিলে গাছ হবে কি হবে না, আবার গাছ যদি মরে যায়, তো আমি বলছি এই সমস্ত টেনশন করবে না, একদম বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাদ দিয়ে দিয়েছি। আমি আগের দিনই কালকে আমি রুট কেটে রেখেছি, আমি সেই গাছ একটা এ করছি, এই গাছটা আবার কাল একদিন রেখে দেওয়া হবে, দিয়ে তার পরের দিন সেটাকে রিপোর্ট করা হবে। এই যেমন ধরুন এইগুলোর আমি রুট কেটে রেখেছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন রুট কেটে অ্যান্টিফাঙ্গাস লাগানো আছে, রুট কেটে রেখেছি, দেখি দেখি এই যে রুট কাটার পরে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা মোটা রুট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তো আমি একটা এই গাছ একটা রিপোর্ট করে দেখাচ্ছি, যে গাছটি বসাবো সেই গাছটির অনুপাতে আমি একটা টপ নেব। আর এটা কত ইঞ্চি টপ? এটা হচ্ছে 9 ইঞ্চি টপ, যেহেতু গ্রাফটেড গাছ আছে নিউট্রিশন বেশি লাগে বা একান্ত সিরিয়া আছে, একান্ত সিরিয়া জল বেশি খায়, সেক্ষেত্রে একটু বড় টপ ব্যবহার, বড় টপ ব্যবহার করতে হবে, বড় টপ ব্যবহার করব। এখানে যে ছিদ্রটি আছে এই ছিদ্রটি ঢাকার জন্য আমি এই ছোট একটা টপ ভাঙা বা এরকম কিছু একটা নিলাম, খোলামকুচি আর খোলামকুচি টাইপের। এবার একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে জলটা দেবো সেই জলটা কিন্তু এখানে নিচে হোল্ড করবে, তো মিডিয়াটা যাতে এ হয়ে যায়, তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়, সেই কারণে আমি কি করব, কিছু চেলে রাখা নুড়ি দিয়ে দেবো। না আপনার যে বালি সেই চালার পরে যে সব নুড়ি পাথরগুলো রয়ে গেছে সেই পাথরই দিয়ে দেবো, পাথরগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। দিয়ে ওই ওইটাকে ঢেকে দিলাম, ঠিক আছে? যে খোলামকুচিটা দিয়েছিলাম সেটা আমি ঢেকে দিলাম। আচ্ছা, দিয়ে এবার মিডিয়াটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম, যেটা আপনি ওইখানে তৈরি করেছেন আর কি, দেখালাম এক্ষুনি। হ্যাঁ, সেটা বলি, গাছে জলটা এবার কবে দেবেন, বা এই যে রুটটা কাটা হয়েছে এই রুট থেকে তো নতুন রুট আসবে, ঠিক আছে? তাহলে এবার এই জলটা কবে দেবো বা কবে নাগাদ এই নতুন রুট আসতে পারে, এবার সেটা বলি। ক্যাকটাস দুভাবে খায়, একটা হচ্ছে বডি দিয়ে খায়, একটা হচ্ছে রুট দিয়ে খায়। তো এটা আমি 7 দিনের জন্য
হাপছা আলো আসছে এরকম জায়গায় রেখে দেবো, মানে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবো না, মানে যেমন শেডের মধ্যে যে গরম সানলাইট সেরকম রাখবো না, একটু হালকা শেড থাকবে, ছাওয়া জায়গা থাকবে সেরকম জায়গায় রেখে দেবো, ঠিক আছে? মোটামুটি 7-10 দিন, 7-10 দিনের মাথায় হালকা করে জল স্প্রে করে দেওয়া হবে, তার থেকে আবার 7-10 দিন, তারপরে সামান্য পরিমাণে জল দেবো। এই মুহূর্তে কি কোনো রকম কোনো জল ব্যবহার করবো? এই মুহূর্তে কোনো রকম ভাবে কোনো জল না, তাহলে গাছ মরে যাবে। মানে আমরা এখন যেটা দেখলাম এরকমই থেকে যাবে, এরকমই থাকবে 7-10 দিন। আচ্ছা, 7-10 দিন মাথার উপরে, সেটা গাছের অনুপাতে ডিপেন্ড করে, 7-10 দিন এই দিনটা। তো 7-10 দিনের পরে আমি গাছের স্প্রে করব, জল স্প্রে করব, মাটিতে অল্প জল স্প্রে করব, ভালো করে বলছি স্প্রে করব কিন্তু, হ্যাঁ। তারপরে ঠিক তার থেকে আবার 7-10 দিন, 7-10 দিনের মাথায় আমি গাছে গোড়ায় সামান্য পরিমাণে জল দেবো, ঠিক আছে? এবার একটু ওয়েট করব, তার ঠিক 15 দিনের মাথায় যেভাবে জল দেওয়ার দিন, আপনাকে আর চিন্তা করতে হবে না, গাছে রুট চলে এসেছে। বেশ কিছু নতুন গাছ আছে যেগুলো আমাদের আগের ভিডিওতে দেখা হয়ে ওঠেনি, তো সেগুলো রিপোর্টিং করেছেন, বসিয়েছেন, সেগুলো আজকে সবই দেখব। এবং নিচে দেখতেই পাচ্ছেন দাদা সমস্ত ক্যাকটাস আলাদা করছেন, বিভিন্ন জায়গায় নতুন জায়গায় পটিং করা হবে সেই কারণে। তো দাদা বিক্রিও করেন, তো আপনারা যদি নিতে ইচ্ছুক হন আপনারা আসবেন, অনেক রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন, মনের মতন পাবেন, বিভিন্ন সাইজে দেখতে পাচ্ছেন প্রচুর, এগুলো সব ওনার নিজের তৈরি করা ক্যাকটাস। তো আপনারা যখন যেরকম লাগবে, যে ধরনের লাগবে আপনাকে খুব ইজিলি পেয়ে যাবেন। তো আপনারা যদি নিতে চান তো দাদার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবেন, তো আমি ফোন নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা তো ফোন করে নেবেন। দেখতেই পাচ্ছেন চারদিকে ছড়ানো রয়েছে, এই একটা দেখতে পাচ্ছি বেশ বড়, সেই উটপাখির ডিম বলতে পারেন বা ডাইনোসরের ডিম ডিমি বলতে পারেন, তো গায়ে বেশ সাদা সাদা ছোপ ছোপ মতন আছে, এই এইটার কী নাম আছে? এটা হলো অ্যাস্ট্রোফাইটাম ফুকুরু। ফুকুরু ফুকুরু, এটা কি মানে এইরকম গ্রোথে বাড়বে নাকি এটা লম্বা টাইপের হয়ে যাবে? লম্বা হবে এবং সঙ্গে মোটা হবে, এটা লম্বা টাইপের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গোল হয় না। এটা মানে সেই ক্রিস্টাল ইউফোরবিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। হ্যাঁ, এটা দেখে আর কি দেখে মনে হলো যে অন্য গাছ যেগুলো বলে চওড়া হয়ে যাচ্ছে, আর এইগুলো কি একই গাছ নাকি? না, এগুলো আলাদা, এগুলো ক্রিস্টাল ইউফোরবিয়ার একটা প্রজাতি। হ্যাঁ, এটা কালার একটু অন্যরকম আর কি। তো অনেক গাছই আজকাল আমরা দেখলাম, এই দেখুন এটাও একটা ইউফোরবিয়া। আমি আগেই ক্ষমা চাইছি, আমি এর নামটা আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, আমাকে দেখতে সম্ভব না, এত গাছ সব কিছুর নাম মনে রাখা। আপনি যদি দেখেন এটাতেও ফুল এসেছে, দেখুন ইউফোরবিয়া। হ্যাঁ, সে তো পরিষ্কার দেখাই যাচ্ছে, সেই হরিণের সিংয়ের মতো লাগছে আর কি। তো অনেক গাছ আজকাল আমি দেখলাম, আপনারাও আরেকবার বাগানটাকে ভালো করে দেখে নিন। আগের দিনও দেখিয়েছিলাম কিন্তু তার মধ্যে আজকের অনেক বেশি বেশি ভ্যারাইটি আজকের দেখতে পাবেন। এই আর একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিচে রাখা আছে, এটাও একটা অ্যাস্ট্রোফাইটামের প্রজাতি, বেশ সুন্দর লাগছে দেখতে। প্রচুর পরিমাণে হয়েছে, ছোট ছোট দেখুন আরও বেরোচ্ছে, এই রয়েছে এই রয়েছে, দেখতেই পাচ্ছেন এখনও ওখান থেকে আরও প্রচুর পরিমাণে রয়েছে। তো আজকের আমি আপনাদেরকে ক্যাকটাস বসানোর পুরো প্রসেসটা দেখালাম, কোন সময় বসাবেন, জল কীরকম দেবেন, আরও প্রচুর ভ্যারাইটির আজকে ক্যাকটাস আপনাদের দেখালাম। তো আজ অনেক ব্যস্ত টাইমের মধ্যে আমি এসেছি, ওনার খুবই বিজি শিডিউল, প্রচুর গাছ রয়েছে, গাছগুলো এই সময় পটিং করার টাইম, রিপোর্টিং করছেন, তো তার মধ্যে একটু টাইম বার করে আমাকে সময় দিয়েছেন, সেই সময় তার মধ্যে আমি গাছগুলো দেখালাম আপনাদেরকে। যেহেতু উনি পটিং করছেন তো পটিং করার ডিটেলসটা আপনাদেরকে জানানো দরকার, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে পটিং করা উচিত আর কী কী স্টেপ অবলম্বন করা উচিত, আর যে মিডিয়াটা মিডিয়াটার মধ্যে কী কী জিনিস দেওয়া হচ্ছে সেই জিনিসগুলোও আপনার জানা দরকার। সেই জন্যই আর কি আমি এই সময় এলাম, অনেক
বিজি শিডিউল, ওনার টাইম নেই, তারপরেও আমাকে একটু টাইম দিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সঙ্গে একটু কথা বলেছেন, কথা বলার পরে উনি ওনার কাজে লেগে পড়েছেন, ওনার ক্যাকটাসগুলো নিয়ে পড়েছেন, চলুন ওনাকে দেখাই উনি কাজ করছেন। তো আজকের যে ভিডিওটা আজকের আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাকটাস বসানো, আশা করব আজকের আপনাদের সবার ভালো লাগবে, আর প্রচুর ভ্যারাইটির ক্যাকটাস আজকেরও দেখালাম আপনাদের। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর সবাইকে বলুন গাছ লাগানোর জন্য যেরকম গাছ হোক যেটা ভালোবাসে সেই গাছই লাগান, যা আপনার যেটা ভালো লাগে সেটাই করুন, কিন্তু গাছ লাগান, যাই হোক যেরকমই হোক আপনি গাছ লাগান। তো আশা করব আজকে ভিডিও।